হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের লুচি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তালের লুচি বানানোর জন্য আমি এখানে তাল নিয়েছি, তালটাকে আমি ছেঁচে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি আমি একটু চিনি, আর আমি এর মধ্যে দেব ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে, জলের প্রয়োজন হলে আমি খুব সামান্য জল বা দুধ, আপনারা যেটা চাইবেন সেটা দেবেন। দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ততক্ষণ ডো বানানো হচ্ছে, ততক্ষণ ফিরে আসছি। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে, আমি এর মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে আমি ডোটাকে একটু সেট হতে দেব কিছুক্ষণ, তারপরে আমি ফিরে আসছি। দেখুন এটা সেট হয়ে গেছে, আমি আরেকবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটার থেকে আমি লেচি কেটে নেব। লেচি কেটে আমি লুচির মতো ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, লুচির মতো আমি বেলে নিয়ে ফিরে আসছি। এদিকে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হবে, তারপরে আমি লুচিগুলোকে ভাজবো। আর এখানে আমি লুচিটাকে বেলে নিচ্ছি। ততক্ষণ দেখুন তেল গরম হয়ে গেছে, আমি এবার লুচিগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। দেখুন এইভাবে লুচিগুলোকে আমি ভেজে নেব। দেখুন তালের লুচিগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি, আর বাদবাকিগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে দেখুন তালের লুচি। এবারে কিন্তু জন্মাষ্টমীতে তালের লুচি একবার বানিয়ে ভগবানকে দিতে পারেন এবং আমাকে বলবেন কেমন হলো এবং আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।